নিষেধাজ্ঞা অমান্য করে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে 7 জেলেকে 13,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে 8.5 কেজি ইলিশ মাছ ও প্রায় 10,000 মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। শুক্রবার 27 অক্টোবর বেলা 1টার দিকে উপজেলার শিলাইদহ ঘাট এলাকায় আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আমিরুল আরাফাত। এ সময় আদালতকে সহযোগিতা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও থানা পুলিশ। আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কার্যালয়। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে মোহাম্মদ হাফিজুল ইসলাম, ময়নউদ্দিন, লালচাঁদ, সরফত মণ্ডল, আসলাম হোসেন, আজিজুর রহমান ও আলমগীর হোসেন নামে 7 জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য সংরক্ষণ আইনে 13,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তাদের কাছ থেকে জব্দকৃত প্রায় 10,000 মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 2 লাখ টাকা, এবং জব্দকৃত 8.5 কেজি মাছ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আমিরুল আরাফাত। তিনি জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কুমারখালী পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে 7 জেলেকে 13,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে 8.5 কেজি ইলিশ মাছ ও প্রায় 10,000 মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।